channel. This is Ibrahim. Today I present you a new lesson that is very important lesson for you. It's about tense. Before starting my lesson, please like, comment, share and subscribe my channel and stay with me. Ashajak aske tense. Actually, ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেন্স, কারণ টেন্স হচ্ছে আমরা জানি যে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। প্রত্যেকটা বাক্যে একটি করে ক্রিয়া থাকে, আর বাক্যের সাবজেক্ট অবজেক্ট তেমন চেঞ্জ না হলেও বাক্যের মতামত ব্যক্ত করার জন্য, আমাদের মনের ভাষা প্রকাশ করার জন্য প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে বিভিন্ন ফর্মেটে আমাদের ভাষাটা এক্সপ্রেস করার জন্য আমরা টেন্সের ব্যবহার করে থাকি। প্র্যাকটিক্যাল লাইফে অ্যাজ ওয়েল এজ দ্য একাডেমিক লেভেলে আমরা অনেক কিছু লিখতে হয়, আর লেখাটা সম্পূর্ণ নির্ভর করে টেন্সের উপরে। আসুন জেনে নেওয়া যাক, আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট টেন্স। ফর্ম অফ ভার্ব, আমরা অ্যাকচুয়ালি আগে বলেছি যে ক্রিয়া সম্পন্ন সময়কে কাল বা টেন্স বলা হয়। এই কালটা রিলেটেড হচ্ছে ভার্বের সাথে। আমরা ইংরেজি গ্রামারে পাঁচ ধরনের ফর্ম পাচ্ছি ভার্বের, সেটা হচ্ছে কখনও কখনও আমরা ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে থাকি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমরা যে ফর্মটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে বেস ফর্ম অর প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট টেন্সে আমরা আরও ব্যবহার করে থাকি কন্টিনিউয়াস ফর্ম, যেমন গোয়িং, ওয়াচিং, ডুইং, গো, সি, ডু, ওয়াচ, এগুলো হচ্ছে বেস ফর্ম। গোয়িং, ওয়াচিং, ডুইং, এগুলো হচ্ছে ভার্বের কন্টিনিউয়াস ফর্ম। ওকে, দেন আছে ফার্স্ট ফর্ম, আমরা went, took, looked, did। যদিও আমরা প্রেজেন্ট ফর্মে এই ফর্মটা ব্যবহার করি না। দেন আমাদের রয়েছে সিঙ্গুলার ফর্ম, takes, looks, goes, does, আমরা সিঙ্গুলার ফর্মটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি। ফাইনালি ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, টেকেন, ওয়াচড অ্যান্ড সিন, আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি ভার্বের বেস ফর্ম, ব্যবহার করে থাকি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম, আর আমরা ব্যবহার করে থাকি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। অনলি ফার্স্ট ফর্ম আমরা ফার্স্ট টেন্সে ব্যবহার করে থাকি। হাউএভার প্রেজেন্ট টেন্স আমরা কীভাবে, প্রেজেন্ট আমরা জানি যে টেন্স টোটাল তিন প্রকার, প্রেজেন্ট টেন্স যেটা বর্তমানকাল বোঝায়, ফার্স্ট টেন্স যেটা অতীতকাল বোঝায়, অ্যান্ড ফিউচার টেন্স যেটা ভবিষ্যৎ বোঝায়। আর প্রত্যেকটা প্রকারের রয়েছে আরও তিন প্রকার করে, যেমন প্রেজেন্ট টেন্স রয়েছে চার প্রকার, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা জানবো টোটাল একসাথে যে কীভাবে প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট চিনবো, কীভাবে কন্টিনিউয়াস চিনবো, কীভাবে পারফেক্ট চিনবো, কীভাবে পারফেক্ট কন্টিনিউয়াস চিনবো, এবং কীভাবে বাক্য স্ট্রাকচার আমরা দাঁড় করাবো সেই বিষয়টা আমরা ক্লিয়ার হব। প্রেজেন্ট ইনডিফিনিট চিনার উপায় হচ্ছে, আমরা জানি যে একটা বাক্য ফর্ম করতে হলে কী লাগে, একটা বাক্য ফর্ম করতে হলে জেনারেলি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লাগে। যেমন উই গো দেয়ার, ইটস আ বেসিক সেন্টেন্স। এই সেন্টেন্সের কম্পোনেন্ট, থ্রি কম্পোনেন্ট পার্টস অফ আ সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কী ব্যবহার করে থাকি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করে থাকি ওফেন, ইউজুয়ালি, অলওয়েজ, অকেশনালি, এভরি ডে, ডেইলি, রেগুলারলি, সামটাইমস। অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠিত বাক্যটার মধ্যে এই শব্দগুলো থাকবে। যদি অলওয়েজ কথাটা থাকে, ডেইলি কথাটা থাকে, যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল অলওয়েজ বা এভরি ডে, সো এটা প্রেজেন্ট ফর্মে আমাকে স্ট্রাকচার দাঁড় করাইতে হবে, এটা প্রেজেন্ট টেন্সে আমাকে গঠন করতে হবে। এমনিভাবে অলওয়েজ, দে অলওয়েজ ডু ইট, সো এ ধরনের বাক্যগুলো আমরা অবশ্যই প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ফর্মে গঠন করতে হবে। দেন এটা আমরা তো আগে বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো ঝামেলা নেই, শুধু সাবজেক্ট, শুধু ভার্ব অ্যান্ড শুধু অবজেক্ট। ওকে, দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ফর্মকে আমরা অনেক সময় প্রোগ্রেসিভ ফর্ম বলা হয়ে থাকে। কেন? কারণ কোনো কিছু রানিং বা চলমান বুঝাইতে আমরা কন্টিনিউয়াস শব্দটা, কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করে থাকি। প্রেজেন্ট টেন্সে যে কাজটা চলমান সে কাজটা আমরা বোঝানোর জন্য, বিশেষ করে এম, ইজ, আর এবং আরও কিছু লিঙ্কিং ওয়ার্ড, বিশেষ করে উইথ এ ভিউ টু, উড ইউ মাইন্ড, বাই, প্রিপোজিশন উইদাউট প্রিপোজিশন অ্যান্ড হোয়াইল, লিঙ্কিং ওয়ার্ড, এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। এগুলোর পরে আমরা ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করে থাকি, বিশেষ করে এম, ইজ, আর এর পরে আমরা যে ভার্বটা ব্যবহার করবো সেটা অফকোর্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন ওটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট,
হবে দেন বি ভার্ব হবে অর্থাৎ অ্যামিজারের ফর্ম আমরা যে ভার্বটা লিখবো সেটা অফকোর্স কন্টিনিউয়াস ফর্ম লিখবো, ভার্বের সাথে আইএনজি যোগ করবো, দেন ফাইনালি অবজেক্ট। তাহলে এখানে উদাহরণ দেওয়া হয়েছে উই আর গোয়িং দেয়ার। ওকে, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি যে পারফেক্ট নিয়ে আমরা অনেক সময় জটিলতা পড়তে হয়, অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব না ফাস্ট পারফেক্ট ব্যবহার করব। তো প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যেই টেন্সটার মধ্যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, সো ফার, আপ টু, হ্যাজ এবং হ্যাভ পাওয়া যায়, থাকে, সেখানে অবশ্যই আমাকে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ওই সেন্টেন্সটা আমাকে স্ট্রাকচার দাঁড় করাইতে হবে এবং সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আই জাস্ট গো দেয়ার, এখানে কারেকশন কী হবে? আই হ্যাভ জাস্ট গন দেয়ার। কারণ কি? কারণ জাস্ট কি বলছে যে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট হতে গেলে শর্ত কী? শর্ত হচ্ছে অবশ্যই সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ অ্যাড করতে হবে এবং যে ভার্বটা আমরা লিখবো সেটা অফকোর্স ফার্স্ট পার্টিসিপাল হবে। যেমন এটার গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্রথমে, তারপর হ্যাভ হ্যাজ হবে, তারপর বি থ্রি অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, ফাইনালি অবজেক্ট। উই হ্যাভ গন দেয়ার, হ্যাভ ব্যবহার করেছি, ফাইনালি গন ব্যবহার করেছি। সর্বশেষ আমরা যেই প্রেজেন্ট টেন্সে যে ফর্মটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনার একদম সহজ উপায় হচ্ছে হ্যাভ বিন এবং হ্যাজ বিন, আর পাশাপাশি ফর এবং সিন্স থাকবে। আমরা জানি যে সাবজেক্টের পরে আমরা হ্যাভ বিন যখন ব্যবহার করব অবশ্যই ভার্বের সাথে কিছু করতে হবে, আইএনজি যোগ করতে হবে। দেন আমরা অনেক সময় সিন্স ব্যবহার করে থাকি অবজেক্টের পরে, তো সিন্স দ্বারা আমরা জানি যে আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স মানডে। কোন মানডে? ইটস নট স্পেসিফিক। আনস্পেসিফিকের ক্ষেত্রে, ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করে থাকি? আমরা সিন্স ব্যবহার করে থাকি, বাট ফর হচ্ছে নির্ধারিত করে বোঝানোর জন্য। ফর যেমন আই হ্যাভ ডুইং দিস ফর 10 days, 10 দিনের জন্য এটা করেছি। সো এখানে নির্ধারিত আমরা ফর নির্ধারণের ক্ষেত্রে ব্যবহার করব, আর সিন্স অনির্ধারিতের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা ইজিলি গঠন করতে পারবো, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে পারবো। আবার একটু রিভাইজ দিচ্ছি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেফ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট অ্যামিজার বিআইএনজি প্লাস অবজেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ হ্যাজ ব্যবহার করবো, পাশাপাশি বি থ্রি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করবো, ফাইনালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা ব্যবহার করবো, হ্যাভ বিন হ্যাজ বিন, পাশাপাশি সিন্স ফর ব্যবহার করবো। আর টোটাল প্রেজেন্ট টেন্স মনে রাখার উপায় হচ্ছে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে, অ্যামিজার ব্যবহৃত হবে, আর হ্যাভ হ্যাজ ব্যবহৃত হবে। এই সিম্বলগুলো ভার্বের প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়ে থাকে। আশা করি এই কন্টেন্টের মাধ্যমে আমাদের টেন্স নিয়ে যে ঝামেলাটা ছিল সেটা একটু ওভারকাম করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।